সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান সহ আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদের সবাইকে অ্যাসাইনমেন্টের সিএসভি ফাইল আপলোড সংক্রান্ত একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিভাবে এসএসসি 2021 সালের যারা পরীক্ষার্থী আছে তাদের অ্যাসাইনমেন্টের যে সিএসভি ফাইল এক্সেলের সিএসভি ফরম্যাট, সেই ফাইলটা আপনারা কিভাবে আপলোড করবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সিএসভি ফাইল আপলোড করার জন্য অবশ্যই রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবেন। করার পর আপনারা ডান পাশে কেন্দ্রীয় ইসেবা পাবেন, এখানে জেএসসি, এসএসসি এবং এসএসসি ফরম পূরণ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগ ইন করে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন অ্যাসাইনমেন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা চারটি অপশন পাবেন। তার মধ্যে অ্যাসাইনমেন্টের সিএসভি ফাইল আপলোড করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে আপলোড অ্যাসাইনমেন্ট মার্কস। এখানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনার অ্যাসাইনমেন্ট টাইপ, সাবজেক্ট নেম, আপলোড সিএসভি ফাইল অপশনগুলো পাবেন। তো সিএসভি ফাইল আপলোডের পূর্বে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই যে ডাউনলোড ডাটা, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সিলেক্ট করে কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট আপনারা এ করবেন সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে মার্কসটা এন্ট্রি করে নেবেন। আশা করি অলরেডি সবাই এই কাজটি করেছেন, আমি আগের ভিডিওতে এগুলো দেখিয়েছি। যাই হোক, আপলোড করার জন্য আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে আপলোডের পূর্বে আপনাদের সেই অ্যাসাইনমেন্টের যে নম্বর আপনারা এন্ট্রি করেছেন সেগুলো আপনাদেরকে সঠিকভাবে ডাউনলোড করতে হবে এবং ফাইল এবং ফোল্ডারের নাম সঠিকভাবে দিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এক্সাম্পল হিসেবে ডেস্কটপে আপলোড অ্যাসাইনমেন্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এখানে আমি দিয়েছি তিনটি ফোল্ডার, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস এবং সায়েন্স। তো এগুলোতে আমি যদি ক্লিক করি, দেখেন বিজনেস স্টাডিজ এখানে আবার মানে কমার্সের যে তিনটা সাবজেক্ট আছে তাদের নাম আমি দিয়েছি। এক্সাম্পল হিসাবে আমি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এটা ওপেন করছি। দেখেন এখানে আমি তিনটি অ্যাসাইনমেন্টের নম্বর এখানে ডাউনলোড করে রেখেছি, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ওয়ান, এটা অ্যাসাইনমেন্ট টু এবং অ্যাসাইনমেন্ট থ্রি। আমি এখন এটা কিভাবে আপলোড করব, দেখেন এটি আপলোড করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। যেমন এক্সাম এসেছে, এটা থাকবে অ্যাসাইনমেন্ট টাইপ ওয়ান। এখানে সাবজেক্ট নেম সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এটা আপলোড করব, এই জন্য আমি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনাদের আপলোড সিএসভি ফাইল এই অপশনে কাজ করতে হবে। আপনি যদি ডাউনলোড ডাটাতে ক্লিক করেন তাহলে আপনি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এর এক নম্বর অ্যাসাইনমেন্টে যে নম্বরগুলো এন্ট্রি করেছেন সেটি এখানে পাবেন। মূলত এটি ডাউনলোড করে আপনাদেরকে এখানে সেই ফোল্ডার অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ যে ফোল্ডার এখানে এনে আপনাদের এইভাবে নাম দিয়ে 1, 2, 3 আপনারা সেভ করে নেবেন। তাকে সেক্ষেত্রে আপনার এন্ট্রি করা তথ্যগুলো আপলোড করতে অনেক সুবিধা হবে। তো এখানে দেখেন অ্যাসাইনমেন্ট অন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং। তো আমি এখানে আপলোড সিএসভি ফাইল, এখানে আমি সিএসভি ফাইলটা আপলোড করব, এখানে সোর্স ফাইলে ক্লিক করব। করার পর আমি যেহেতু ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এরটা আপলোড করব, অ্যাসাইনমেন্ট অন, দেখেন আমি কিন্তু এখানে লিখেছি অ্যাসাইনমেন্ট অন, আমি এটা ক্লিক করে দিলাম, এখানে ওপেন দিয়ে দিলাম। দেখেন এখানেও রয়েছে অ্যাসাইনমেন্ট অন, আবার আমি যে ফাইলের নাম দিয়েছি অ্যাসাইনমেন্ট অন। তো দুটো যখন মিল থাকবে আপনি বুঝবেন যে আপনি সঠিক ফাইলটি আপলোড করছেন। এভাবে আপনি আপলোড করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ওকে দেবেন, কিছুক্ষণ লোডিং হবে, দেখেন ওটা আপলোড হয়ে গেছে। এবার আমি অ্যাসাইনমেন্ট টু সাবজেক্ট নেম ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আমি দিব এবং এখানে আমি আপলোড সিএসভি ফাইলে ক্লিক করব, এখানে এবার টু সিলেক্ট করে দেব। এবার ওপেনে ক্লিক করে দেব, দেখেন এখানে অ্যাসাইনমেন্ট টু ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইজ এ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং টু, এটা আমি সাবমিট করে দেব। তো এটাও সাবমিট হয়ে গেল। এরপর যে আমি তৃতীয়টি সাবমিট করে দেবো, অ্যাসাইনমেন্ট থ্রি সাবজেক্ট নেম ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, সুস ফাইল আমি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং তিন নম্বর যে অ্যাসাইনমেন্ট সেটি এখানে তো আমি লিখে দিয়েছি তিন, ওপেন করে দিচ্ছি। দেখেন সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি অ্যাসাইনমেন্ট যেটা আপলোড দিচ্ছেন অ্যাসাইনমেন্টের টাইপ সেটা 1, 2 নাকি 3,
কোন বিষয় এবং এই বিষয় এবং নামের সাথে এই অ্যাসাইনমেন্ট থ্রি এগুলো মিল আছে কিনা। যদি দেখেন যে বিষয় অ্যাসাইনমেন্ট টাইপ এগুলো সব ঠিক আছে, তাহলে আপনাদের কাজ করতে হবে। সাবমিটে ক্লিক করে দেবেন, ইনফরমেশন সেভ সাকসেসফুল ওকে দেবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা প্রত্যেকটা গ্রুপের প্রথম তিনটি করে অ্যাসাইনমেন্টের তথ্য আপলোড দিতে পারেন। এ পর্যায়ে যতদিন এই কার্যক্রম চলবে আপনারা ঠিক ধারাবাহিকভাবে দেবেন। এর পরবর্তীতে হয়তো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অ্যাসাইনমেন্ট আপলোড করতে হবে। আপনারা ঠিক এভাবেই অ্যাসাইনমেন্ট তথ্যগুলো আপলোড দেবেন। তো এখানকার কাজ শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই ইন নম্বরে ক্লিক করবেন, এখানে সাইন আউটে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। তবে আপনাদের আবার বলি, অ্যাসাইনমেন্টের তথ্যগুলো সঠিকভাবে আপলোড দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আগে সঠিক করে আপলোড অ্যাসাইনমেন্টের একটি ফোল্ডার খুলে নেবেন, সেক্ষেত্রে গ্রুপ দিবেন এবং গ্রুপে ক্লিক করলে সাবজেক্টের ফোল্ডার করে দেবেন। তারপর সাবজেক্টের ভিতর আপনার অ্যাসাইনমেন্টের যে স্টেপসগুলো 1, 2, 3 এগুলো সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ লিখে দেবেন। তাতে করে কি হবে, আপনার কাজ করলে দেখা যাবে যে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।